সাউথ জানেন। আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম। দেখতেই পাচ্ছেন বাহিরে কিন্তু ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, আর আমরা একটু বের হয়েছিলাম। আজকের ওয়েদারটাই পুরো এরকম, দেখেন বাচ্চারা কেউ বের হয় না আজকে খেলতে, এর জন্য আমরা বড়রা বের হয়েছি। এই যে আমরা আজকে পাশটাতে এসেছি, এটা হচ্ছে বাচ্চাদের একটা স্কুল। এই যে অনেকে পোল্যান্ডের বাচ্চাদের স্কুল দেখতে চান, এই যে স্কুলগুলো দেখতে ঠিক এরকম। এখানে 1 থেকে 5 পর্যন্ত মেবি পড়ে। স্কুলের ওই পাশে আরও আছে আরও বড়। আর এটা হচ্ছে বাচ্চাদের খেলার জন্য এরিয়াটা, আমি এতক্ষণ ওই দোলনাটাতে বসাছিলাম। আর এ পাশে হচ্ছে বাকি এরিয়াটা। তো অনেক বৃষ্টি হচ্ছিল, এখন একটুখানি কমেছে আর আমরাও বের হয়েছি। এই সামনের দিকটা অনেক সুন্দর। আজকে আমার সাথে আপনাদের ভাইয়াও আছে, আজকে আমি একা আসিনি ব্লগে। আসসালামু আলাইকুম। তো সবাইকে সালাম দিয়েছি, এমনিতে ও ক্যামেরার সামনে আসতে চায়। আজকে যেহেতু ওর ছুটি আর আমার সাথে একসাথে বের হয়েছে হাঁটতে, এই জন্য ওকেও নিয়ে আসলাম। আর আমরা অনেক সুন্দর একটা জায়গাতে আসছি, এখন এখানে একটু ঘুরবো, আপনাদেরকে জাস্ট একটু দেখাবো। আমরা যে পাশটাতে আছি, যে এটাও কিন্তু একটা স্কুল, এর আগে যেটা দেখেছি এটা। এখানে হচ্ছে আর কি ওই প্লে নার্সারি, এখানে কোন হিসাবে পড়ায় এটা আমি জানি না অ্যাকচুয়ালি। দেন এখানে হচ্ছে আর কি আর একটু বড়ো বাচ্চারা পড়ে। আর এই যে সামনে একটা, এটা কি বাস্কেটবল খেলার জন্যে? হ্যাঁ, এই যে এটা হচ্ছে এই স্কুলের বাচ্চারাই খেলে। এই যে হচ্ছে স্কুলটা, স্কুলগুলো কিন্তু বাহিরের দিক থেকে আমাদের মতোই দেখতে, বাট ভেতরে অনেক সুন্দর। তো আমরা হাঁটছি, আর এখন জানেন যেহেতু শীত চলে আসছে, এর জন্য কিন্তু গাছের সব পাতা পড়ে যাচ্ছে। আর কিছুদিন পরে এখন যাই গাছ টাছ দেখতে পাচ্ছেন, কিছুদিন পরে কিছু থাকবে না, একদম পুরো ফাঁকা হয়ে যাবে গাছ। এই যে হচ্ছে স্কুলের মেইন গেটটা, এখান দিয়ে বাচ্চারা যায় স্কুলের ভেতরে। যে অনেক ইউরোপের ফল দেখতে যাচ্ছিলেন। ম্যাপেল লিফটা দেখার খুব বেশি শখ ছিল আমার যখন আমি দেশে ছিলাম, বাট আলহামদুলিল্লাহ যে এখন এত কাছ থেকে দেখতে পাচ্ছি আর আমার কাছে খুবই ভালো লাগে। হ্যাঁ, এই পাতাটা অনেক বড়, এটা অনেক বড় আর খুব সুন্দর, ভালো লাগে অনেক। হ্যাঁ, এখানে একটা স্মেলও আছে পাতাটাতে। বাও, দেখেন যে কি পরিমাণে সব পাতা কিন্তু পড়ে গেছে, আর কিছুদিন পর সব গাছ পুরা ফাঁকা হয়ে যাবে। এখানে একটা ছেলে কুকুরকে এক্সারসাইজ করাচ্ছে মেবি। এদিকে আমি প্রকৃতি ভিডিও করতে করতে এপাশে দেখছি যে মহিলাটা কুকুরটা দৌড়ে আসছে আমাদের কাছে। আর প্রথমে হচ্ছে ওর কাছে গিয়েছে, দেন আমি যখন ভিডিও করছিলাম আমার দিকে আসছে, তো ভয়ে আমি ক্যামেরা অফ করে দিয়েছিলাম, কারণ এমনিতেও আমি কুকুর অনেক বেশি ভয় পাই। তো ভিডিওর যে অরিজিনাল যে সাউন্ড সেটা মিট করে দিয়েছি, কারণ পুরো ভয়ের চোটে একটা চিৎকার দিয়েছি। এমনিতেও আমি কুকুর খুব ভয় পাই, বাট এইখানকার কুকুরগুলো এত বেশি মিশুক যে আপনি যেখানে দাঁড়িয়ে থাকবেন আপনাকে আরও আদর করতে আসবে। ছোট কুকুরগুলো খুব বেশি ফাজিল, এরা হচ্ছে বড় কুকুর দেখলে শুধু শুধু চিল্লাপাল্লা করে, বাট সত্যি অনেক কিউট। আমরা কিন্তু মোটামুটি অনেকক্ষণ হচ্ছে এখানে ঘোরাঘুরি করছিলাম, দেন কিছু ফটোশ্যুট করে তারপরে বাড়িতে চলে যাচ্ছিলাম, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে এদিকে। আর এখন একটু সন্ধ্যাটা অনেক তাড়াতাড়ি হয়, গরমের দিনে হচ্ছে এই টাইমে জাস্ট বিকেলটাও শুরু হয় না। একটা বুড়ির সাথে দেখা হলো, বুড়িটা খুব কিউট, এদেশে বুড়িরা এমনিতে অনেক কিউট হয়, ভাল লাগে আমার অনেক।
শীতে আমাদের হাত পা একদম পুরো ঠান্ডা হয়ে আসছিল, এর জন্য একটু জাপকাতে আসলাম। আর এখান থেকে একটা কফি নিয়ে দেন, কফিটা খেতে খেতে তারপরে আমরা বাসায় যাব। আপনার যে কোনো জিনিসে যদি অনেক বেশি ইমার্জেন্সি হয় তো সেক্ষেত্রে আশেপাশে কোনো শপ যদি আপনি নাও পান, বাট জাপকাটা পেয়ে যাবেন। জাপকাটা হচ্ছে আপনার ভিলেজ এরিয়াতে বলেন, সিটিতে বলেন, প্রত্যেকটা জায়গাতে থাকে। তো আমরা হচ্ছে একটা কফি নিচ্ছিলাম, ক্যাপাচিনো, জাস্ট একটাই নিচ্ছি, কারণ আমি খুব বেশি খাবো না, জাস্ট একটুখানি খাবো, দেন ওই খাবে। তো জাপকার সার্ভিসটা কিন্তু অনেক রাত পর্যন্তই হয়, মোটামুটি ভালোই। অন্য সব সুপার শপ হচ্ছে আপনার খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। তো যদি আপনার ইমার্জেন্সি ভাবে কোনো কিছু দরকার হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনি অনায়াসে জাপকা থেকে প্রত্যেকটা জিনিস পারচেস করতে পারবেন, এটা ইমার্জেন্সির দিক দিয়েও খুব ভালো। মধ্যে 15 গ্রাম, মিল্ক অ্যান্ড কফিটা অ্যাড করা শেষ, এখন হচ্ছে সুগারটা অ্যাড করব। আমাদের কফি রেডি, তো ফাইনালি আমাদের কফি রেডি, আর এখন আমরা কফি খেতে খেতে দেন বাসায় চলে যাব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।